ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده شاء الله তাসলিম বর্ষিত হোক নবী মোহাম্মদ সল্ল্লা সাল্লাম রুফর আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই আজকের দিনে মাজলিসের বিষয় হচ্ছে মানুষের মৃত্যুর পর কয়টি জিনিস তার অনুসরণ করে মানুষের মৃত্যুর পর কয়টি জিনিস তার অনুসরণ করে আনাসবিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাইসাল্লাম এর এরশাদ করেন মানুষ বরণ করলে তার সাথে তিনটা জিনিস যায় এক নম্বরে তার পরিবার যায় এক নম্বরে তার পরিবার তার সদস্য যারা আছে পরিবার সদস্য যারা রয়েছে তারা যায় এর সাথে তার যেগুলা মাল রয়েছে ধন সম্পদ রয়েছে সেগুলা যায় আর তার সাথে যায় তার আমল যায় তার সাথে তার আমল যায় যখন তাকে মাটি দেওয়া হয়ে যায় মাটি দিয়ে শেষ করা হয় তখন তার পরিবার সদস্য যারা আছে সবাই ফিরে আসে তার যে মাল ছিল মালটিও ফিরে আসে তার সাথে শুধু থাকে তার আমল তার সাথে শুধু থাকে তার আমল ইমাম বুখারি মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি নিয়ে নিয়ে এসেছেন সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি বাস্তবে বর্তমানে ফিতনার যুগ আমরা সবাই বিভিন্ন সমস্যার ভিতরে দুনিয়াতে মানুষ সমস্যা ছাড়া কেউ নেই দুনিয়াতে মানুষ সমস্যা ছাড়া কেউ নেই বিভিন্ন সমস্যা স্বামী মারা গেছে কাউরির হয়তো স্ত্রী মারা গেছে কাউরির হয়তো বাচ্চা মারা গেছে কাউরের হয়তো খাওয়া পরার বা স্থান ঠিকভাবে নেই কেউ হয়তো ঠিকভাবে খেতে পায় না অনেকে আবার খেতে পাচ্ছে অনেক টাকা পয়সা অঢেল ধন সম্পদের কারণে নিজের জীবন নষ্ট করে দিচ্ছে অনেকে বিভিন্ন সমস্যার কারণে ফাঁসি দিচ্ছে নিজের যান নিজেই দিচ্ছে এইভাবে মানুষ মানুষের জীবন জীবনযাপন করছে কেউ বা টাকা পয়সা রয়েছে তাই জেনা বেবিচার অন্যায় উপকর্ম যা রয়েছে সবগুলা করে যাচ্ছে বিভিন্ন যেগুলো অন্যায় কাজ কেউ বা কাউকে হত্যা করছে কেউ কাউরির টাকা ছিনতাই কর করছে কেউ কাউরির মেয়েকে নিয়ে বাড়িয়ে চলে যাচ্ছে তার পরিবারকে নষ্ট করছে এইভাবে মানুষ বিভিন্ন ফেতনার যুগ আর এখন বর্তমানে আসলি ফেতনার যুগ আপনার ঘরে ঘরে বাড়িতে সবার কাছে এমনিতেই নেট মোবাইল আর এর সাথে এর সাথে সবার মোবাইলের সিনেমা আর অন্য উপকর্ম সব ইচ্ছা করলেই দেখতে পারে ইচ্ছা করলেই দেখতে পারে তা আসল বিষয়গুলো হল এখন বর্তমানে শান্তি বলতে আর কিছু দেখতে পাওয়া যায় না শান্তি সবথেকে বড় শান্তি ইমানে শান্তি সবথেকে বড় শান্তি ইমানে শান্তি যার ইমান রয়েছে যে ব্যক্তি হালাল হারাম মেনে চলে হালাল ভক্ষণ করে হারাম থেকে নিজেকে রক্ষা করে যে ব্যক্তি সেরে কি বিদাতি কাজ থেকে নিজেকে রক্ষা করে তাও হেদ প্রতিষ্ঠা করার চেষ্টা করে কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করে এবং ফেতনা ফাঁসা আদের থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে মানুষের পাললে উপকার করে না হলে মানুষের অকল্যাণ করতে যায় না মানুষের জন্য কল্যাণ চাই মানুষের জন্য ভালো চাই তো এই মানুষগুলাই ইমান আমল নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলেই তাই সে যেমন দুনিয়াতে ভালো ছিল পরকালো তার জন্য কল্যাণ হবে তাই হাদিসটি আমাদের স্মরণের দরকার যে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না তাই সেই সময় অত্যন্ত কঠিনে জটিল মানুষের যখন জানাজা পড়া হয় দেখি যে লোকটি মারা গেল বা অমুক বোন মারা গেল বা অমুক পরিবারের অমুকের মা মারা গেল এইভাবে বাবা বাবা মারা যাচ্ছে বা নিজের ছেলে মেয়ে মারা যাচ্ছে এইভাবে মানুষ এক অপরে দেখছে ওই সময় মানুষের অন্তরটা কেঁপে উঠছে কিন্তু তারপরে আবার আমরা ভুলে যাই তো যে বিষয়টি হলো আপনাকে আমাকে সবাকেই অন্ধকার কবরে যেতে হবে কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না টাকা পয়সা ধন সম্পদ সব পড়ে থাকবে আত্মীয় স্বজন নিজের স্ত্রী পরিবার ছেলে মেয়ে সব পড়ে থাকবে সাথে শুধু যাবে আমল যে আমলটি আপনি আমি করেছি সে আমলটি যে আমলা সলে হা করেছেন সেটি যাবে বিধায় অন্য কিছু যাবে না তাই আমরা আল্লাহকে ভয় করি আমরাকে আল্লাহ আমরা আল্লাহকে ভয় করে যদি আমরা চলি এ বাদতবন্দিকে যখন করব তখন অবশ্যই এটি খেয়াল রাখবো যে আমি আল্লাহকে দেখছি আল্লাহকে দেখছি যদি এটি মনে না হয় যদি আমি এটি না করতে পারি তো অন্তত মনে থাকবে যে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে যা হাদিসে জিবরিল এর মাধ্যমে আর পায় এহসান কি এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলছেন আল্লাহ তারা তারা তুমি যখন এবাদত করবে তখন এহসান হলো তুমি যখন এবাদত করবে ওই সময় তুমি যেন আল্লাহকে দেখছো এটি যদি না হয় তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখছে দেখছিমা মুসলিম রহম আল্লাহ হাদিসটি নিয়েছেন এসছেন তাই আমরা আমাদের এবাদতবন্দিগি এবং জীবনযাপন যাতে আসল জীবন পরকালের যে জীবন রয়েছে এটা যাতে কল্যাণময় হয় সেদিকে আমরা লক্ষ্য করব দুনিয়া জি দুনিয়াতে আপনার যা পর্যন্ত তা আপনি করেন কিন্তু দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পরকাল যাতে না ভুলে যাই পরকালকে যাতে না ভুলে যাই পরকাল পরকালের জন্যই আপনার ভালো কাজ এবং যেগুলায় যে কাজে নেকি পাওয়া যায় অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করতে হবে এ মর্মে আবহাওয়া রায়রা বলছেন আল্লাহ রসুল সাল্লামের সাদ করেন মানুষ মৃত্যুবরণ করলে তার সব আমলগুলা বর সব আমল আমলগুলা বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল বন্ধ হয় না একটা তিনি বললেন সাদা কাতন জারিয়া যেটি সাদকা সাদকা হলো জারিয়া সাদাকা জারিয়া আপনি এমন কিছু দান করলেন মসজিদ মাদ্রাসা বা ভালো কাজ করলেন যেটা আপনি গাছ লাগালেন বা এরকম কিছু যেগুলো সাদকা জারিয়া আপনার মৃত্যুর পরে নেহকি পাবেন আর তিনি বলছেন যে এমন জ্ঞান যে জ্ঞান দ্বারাতে নিজের উপকার তো হয়েছে অন্যের উপকার হয় কোরআন হাদিস আপনি শিখেছেন মানুষকে সঠিক পথে ডাকছেন এবং অন্য যেগুলা জ্ঞান দ্বারা মানুষের উপকার হয় সে জ্ঞানের কথা এটা অসাধকা জারিয়া আল্লাহ রসুল সাল্লা বললেন যেমন সন্তান যে সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে তার মানে সৎ সন্তান আপনার সৎ সন্তান থাকলে এর মাধ্যমে আপনি মৃত্যুবরণ করার পরেও আপনি নিকি পাবেন কারণ আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে সৎ সন্তান রেখে গেছেন এই জন্য আমরা চেষ্টা করবো যাতে আমাদের নিজের কর্মগুলো ভালো হয় ছেলে মেয়ে যাতে আমরা যাদেরকে রেখে যাবো দুনিয়াতে তারাও যাতে ভালো হয় তারা দোয়া করলে পিতা মাতার জন্য ইহকাল পরকাল যেমন ইহকাল কল্যাণ পরকালেও তার জন্য করলেন ইমাম মুসলিম রহমাল্লা হাদিসটি নিয়েছেন এসছেন তা আমরা বিষয়গুলা দেখবো যাতে নিজের ছেলেমেয়েগুলাকে সঠিক পথে প্রচলিত করতে পারি আল্লাহ সুহান তালা যেন আমাদের কোরআনে হাদিস আমল করা তৌফিক দান করেন এবং পরকালে মৃত্যুবরণ এত করতেই হবে আল্লাহ পরকাল আমাদের পরকাল আমাদের জান্নাতই স্থান দিও সেটা তোমার কাছে আকতি মিনতি করছি ওয়াখরে দা ওয়ান আল আহমদুল্লাহলা আলামীন সু হালাক আল্লাহ আমদিকা সাদুলা ইলাহিলা তাস্তাক ফিউকা ও অতু বিলেক